আপনাদের ক্ষমতা আছে কারা? জনজাতি নাও। আর এই রাজ্যে সবচেয়ে বেশি বঞ্চিত জনজাতি অংশের লোক। পানীয় জল নেই, জলসেচ নেই, পরিবহন নেই, বিদ্যুৎ নেই, রাস্তাঘাট নেই, প্রকৃত গরিবদের বিপিএল কার্ড নেই। তারপর যারা হচ্ছে সম্প্রদায় 10টা স্ত্রী, ত্রিপুরার যে 17% স্ত্রী সম্প্রদায়ের লোক বাস করে, আর এই রাজ্যে বাসের পানি পাচ্ছে 3%। কেন এই রাজ্যে 10,000 শূন্য পদ আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই? এই রাজ্যে 1,35,000 যাচ্ছি সম্প্রদায়ের লোক জীবিকা নির্বাহ করছে, তাদের কাজ করে। তারপর তারা ধর্মীয় সংখ্যালঘু মণিপুরি মুসলিম, আজকে এই রাজ্যে সবচেয়ে বেশি বৃদ্ধে সবচেয়ে বেশি বঞ্চিত। আমি প্রথমে বলব, এই রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী, কেন ত্রিপুরা রাজ্যে মাদ্রাসা বোর্ড গঠন হচ্ছে না? আসামে যদি মাদ্রাসা বোর্ড গঠন হতে পারে, গুজরাটে মোদী রাজ্য যিনি মুসলিম বিদ্রোহী উনার রাজ্যে যদি মাদ্রাসা বোর্ড গঠন হতে পারে, ত্রিপুরা রাজ্যে কেন মাদ্রাসা বোর্ড গঠন নেই? কারণ যদি মাদ্রাসা বোর্ড গঠন হয়, ত্রিপুরা রাজ্যের মুসলমান ছেলে মেয়েরা শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে, যদি শিক্ষায় শিক্ষিত হয়ে যায় তাদের চাকরির প্রয়োজন, তারা ব্যবসা বাণিজ্য করবে, বিভিন্ন কাজে বিদেশে পাড়ি দেবে, যদি অশিক্ষিত থাকে তারা কি করবে? শ্রমিকের কাজ করবে, রাজমিস্ত্রির কাজ করবে, গরুর ব্যবসা করবে, খারাপ কাজে লিপ্ত থাকবে, সন্ত্রাসবাদে আখ্যা দিতে পারবে। কেন আজকে মানিক বাবুদের সংখ্যালঘু ধর্মীয় ভাই যারা আছেন, মানিক বাবুকে বাধ্য করবেন ত্রিপুরার যে কেন মাদ্রাসা বোর্ড গঠন হচ্ছে না? সেই প্রশ্ন আমি সংখ্যালঘু ভাইদের কাছে রেখে গেলাম, 1 নম্বর। 2 নম্বর, এই যে মাদ্রাসা বোর্ড হয়েছে, আজকে যারা মাদ্রাসার চাকরি করে যারা শিক্ষক, কত 5,000 টাকা বেতন পেতেন, এখন হয়তো 27,500 টাকা বেতন পায়। এই যে মাদ্রাসার মডার্নাইজেশন, মডার্নাইজেশন ফরম করছেন, 2002 সালে অটল বিহারী বাজপেয়ী বিজেপি দলের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সারা ভারতবর্ষে মুসলিমদের সাথে মাদ্রাসা মডার্নাইজেশন করেছেন। তারপরে বলছি যে সিপিএম বন্ধুরা, 2018 সালে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হলে মুসলিমদের বাংলাদেশ তাড়িয়ে দেবেন, কিন্তু বেতন দেওয়া বন্ধ করে দেবে। মোদীজি চাইছেন যারা ধর্মীয় সংখ্যালঘু বিভিন্ন জাতি অংশের লোক, যেমন দিনের লাইনে একবার থাকবে, দুনিয়ার লাইনে একবার থাকতে হবে। ইসলাম হাদিসে আছে, ইসলাম থেকে রাজনীতি সৃষ্টি হয়েছে, ইসলাম সামাজিকতা করতে পারে, সবকিছু করার অধিকার আছে, একটা হালাল আর একটা হারাম, হারাম হালাল পথে সবকিছু করা যায় আছে। তাহলে কেন আজকে সিপিএম বলছে বিজেপি সম্প্রদায়? সাচার কমিটির রিপোর্ট আছে, সাচার কমিটির রিপোর্ট উল্লেখ আছে, সরকার 2 জন মুসলমানকে সরকারি চাকরি দিতে বাধ্য। কেন আজকে এই রাজ্যে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী সেন্ট্রাল কমিটির নির্দিষ্ট মতামে এই রাজ্যে কেন সরকার 2 জন মুসলমানের চাকরি হচ্ছে না? সেই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। মোদি সম্প্রদায়, মোদি মুসলিম বিদ্বেষী, মোদীজির রাজনীতি গুজরাট, 2002 সালে যে কোনো একটা ঘটনা ঘটেছে, 2002 সালের পর থেকে এখন পর্যন্ত গুজরাটে একটা সাম্প্রদায়িক দাঙ্গা নেই। পাশাপাশি উত্তরপ্রদেশ অখিলেশ যাদবের রাজত্বে 5 বছরে উত্তরপ্রদেশে 300 থেকে 350 হিন্দু মুসলমানের দাঙ্গা হয়েছে। আজকে 1.5 বছর হয়ে গেছে, উত্তরপ্রদেশের নির্বাচনে একটা সাম্প্রদায়িক দাঙ্গা নেই। গুজরাট মোদীজির রাজ্য, যাকে বলছে সাম্প্রদায়িক, যাকে বলছে মুসলিম বিদ্বেষী, সেই গুজরাটে সরকারের 8% লোক মুসলমান বাস করে, 100 জনের মধ্যে 8 জন গুজরাটে আসতকারা 8 জনের সরকারি চাকরি আছে। গুজরাটে আসতকারা 8 জন মুসলমান, 8 জন মুসলমানের সরকারি চাকরি আছে। গুজরাটে সাচার কমিটি রিপোর্ট অনুযায়ী 2 জন মুসলিমের চাকরি আছে। গুজরাটে রাজ্য পুলিশের সংখ্যা 47,000, 46,000 পুলিশ কর্মীর মধ্যে 5,000 পুলিশ কর্মী মুসলিম। গুজরাটে মহিলাদের জন্য কলেজ স্থাপন করা হয়েছে। গুজরাটে হিন্দু মুসলমান মিলে ব্যবসা করছেন। আমাদের দুটি ইসলামের দিনের লাইনে আজকে গুজরাট আল্লাহর তরফ থেকে, নবীর তরফ থেকে তাদেরকে দোয়া করেছেন, আজকে সারা পৃথিবীতে দিনের দাওয়াতের কাজ করছেন গুজরাট রাজ্য। সেই গুজরাট রাজ্যে আজকে হিন্দু মুসলমান মিলে একত্রিত ভাবে ঘটনা ব্যবসা বাণিজ্য বসস্থান করছেন, সেখানে একটা সাম্প্রদায়িক ঘটনা করছে না। আপনাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে যে রাজনৈতিক দল
আপনাদেরকে এই দেশে কোনো স্থান দেবে না। কিন্তু বাস্তব সত্য কি বন্ধুগণ আমি আপনাদের সামনে তুলে